কলকাতা সংবাদে আপনাদের স্বাগত, সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছে এখনকার সংবাদ। 7ই জানুয়ারি অমিত শাহ দুটি জনসভা চূড়ান্ত রূপরেখা তৈরি করতে মঙ্গলবার গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বিজেপির প্রধান কার্যালয়ে। বৈঠকে উপস্থিত ছিলেন অসমের বিজেপি নেতা ফণীন্দ্রনাথ শর্মা, প্রতিমা ভৌমিক প্রমুখ। 7ই জানুয়ারি অমিত শাহের দুটি জনসভার চূড়ান্ত রূপরেখা তৈরি করতে মঙ্গলবার দলের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বিজেপি কেন্দ্রীয় কার্যালয়ে। লক্ষ্য একটাই, অমিত শাহের দুটি জনসভা আয়োজনের মধ্য দিয়ে রাজ্য থেকে সিপিআইএমকে বিসর্জন দেওয়া। এদিনে সভায় পৌরোহিত্য করেন অসম থেকে আসা বিজেপি নেতা ফণীন্দ্রনাথ শর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি দলের রাজ্য সম্পাদিকা প্রতিমা ভৌমিক, মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী পাপিয়া দত্ত এবং বিজেপি পশ্চিম জেলার শহরাঞ্চল কমিটির সভাপতি মানিক দাস প্রমুখ। দুটি জনসভা সফল করতে 60টি করে মোট 14টি মণ্ডলকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারিখে কত সংখ্যা যাবে, সবাই বুথে থেকে যাব, কত করে কুল বুথে কত সংখ্যা যাবে, এটার ব্যবস্থার জন্য আজ আমি মিটিং রাখছি। কত মণ্ডল? 37 টোটাল আমার রহেগা উদয়পুর মিটিং মে, ইনমে সে আর 7 দো জেলা মে হ্যাঁ, 7 এক জেলা দূসরা জেলা 7 টোটাল 40 মণ্ডল ইহা আমরা কারিগাটা আয়া হ্যাঁ, শক্তি কেন্দ্র প্রমুখ তো উনকে সাথ বাত করতে উনকে সাথ প্ল্যানিং করেঙ্গে আগামী জনসভা। উদয়পুরে যে 7 তারিখ জনসভা হোগা ইসমে 70,000 টার্গেট লেকার চল রা মিনিস্টার কি বারে মে বাদ মে হ্যাঁ, লেকিন রাষ্ট্রীয় সভাপতি যাহা আতে মিনিস্টার আয়েগা তো ঠিক হ্যায়, নেই আনে সে ঠিক হ্যায়, লেকিন ন্যাশনাল প্রেসিডেন্ট কা প্রোগ্রাম হ্যায়। ঠিক, আপনার নাম? ফণীন্দ্রনাথ শর্মা। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আসন্ন 2018 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য জুড়ে চলছে দলবদলে হিড়িক। পাহাড় থেকে সমতল, সর্বত্রই শক্তি বৃদ্ধি পাচ্ছে বিজেপির। মঙ্গলবার আইপিএফটির 6 জন যুবনেতা যোগদান করলেন বিজেপি দলে। তাদের বরণ করে নেয় রাজ্যের প্রভারী সুনীল দেওদর। এখনো ঘোষণার অপেক্ষায় বিধানসভা নির্বাচনের দিনক্ষণ। সবকিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারি মাসে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ময়দানে ঝাঁপিয়ে পড়েছে সবকটি রাজনৈতিক দল। সবচেয়ে লক্ষণীয় বিষয় হল আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য জুড়ে অব্যাহত দলবদলের হিড়িক। আর এই দলবদলের ফলে পাহাড় থেকে সমতল, সর্বত্রই জড়ো গতিতে বৃদ্ধি পাচ্ছে বিজেপির শক্তি। স্বাভাবিকভাবেই শক্তি হ্রাস পাচ্ছে অন্যান্য দলগুলির। তবে শাসক দলের সবচেয়ে বেশি মাথা ব্যথার কারণ হল এইবার শাসক দলের সাথে লড়াই হবে বিজেপির। আর লড়াইটা যে কঠিন হবে তা বলাই বাহুল্য। প্রায় প্রতিদিনই ভোটাররা যোগদান করছেন বিজেপি দলে। মঙ্গলবার আইপিএফটির এনসি দেববর্মা গোষ্ঠীর যুব শাখার সাংগঠনিক সম্পাদক রামানন্দ দেববর্মা সহ মোট 6 জন যুবনেতা যোগদান করল বিজেপিতে। প্রদেশ বিজেপি কার্যালয়ে নবাগতদের দলে বরণ করে নেন প্রদেশ বিজেপির প্রভারী সুনীল দেওদর। আজ মুঝে বহুত প্রসন্নতা হো রহি হ্যায়, বহুত খুশি হ্যায় কি আজ আইপিএফটি কে 6 युवा यहाँ पर भारतीय जनता पार्टी में आए हैं और इनके साथ कम से कम 1,500 लोग भारतीय जनता पार्टी में अंशग्रहण किए हैं। इनका एक अलग से कार्यक्रम भी होने वाला है जिसमें 1,500-2,000 लोग आएंगे और वो कार्यक्रम अमित भाई शाह जी के कार्यक्रम के बाद में हम करेंगे। अभी हमारा पूरा फोकस अमित भाई के दोनों रैलियों को सक्सेसफुल करना ये है, इसलिए हम बड़े ज्वाइनिंग के कहीं कार्यक्रम नहीं ले रहे हैं। तो इन्होंने बताया है एक बड़ा ज्वाइनिंग का कार्यक्रम 1,500-2,000 लोगों का ये करेंगे। आज ये सब नेता लोग भाजपा में आए हैं, आज ये हमारे लिए बहुत अच्छी घटना है कि आज सभी जगह से, सभी पार्टियों से, केवल भारतीय जनता पार्टियों में वन वे ट्रैफिक बना हुआ है, जिससे आने वाले चुनाव के रिजल्ट क्या होंगे इसका क्लियर संकेत मिल रहा है। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। ওয়ারিশ চিটফান্ডের সম্পত্তি সরকার বাজেয়াপ্ত করেছিল দীর্ঘদিন আগে, কিন্তু ইতিমধ্যে ওয়ারিশ চিটফান্ডের অফিস ঘরটি দখল করে গড়ের মালিক। ঘটনা জানতে পেয়ে পশ্চিম জেলা শাসকের দ্বারস্থ হয় ওয়ারিশ চিটফান্ডের কর্মকর্তাগণ। ওয়ারিশ চিটফান্ড সম্পত্তি সরকার বাজেয়াপ্ত করেছিল দীর্ঘদিন আগেই, কিন্তু তারপরও ওয়ারিশ চিটফান্ড অফিস বাড়ির প্রাক্তন মালিক ববিতা সাহা সোমবার এই দালান বাড়িটি পুনরায় নিজের দখলে নিয়ে যায়। এদিকে এই ঘটনা জানাজানি হতেই ওয়ারিশ চিটফান্ড কোম্পানির কর্মকর্তারা মঙ্গলবার পশ্চিম জেলার জেলাশাসক মিলিন রামটেকের সঙ্গে সাক্ষাৎ করেন।
ওয়ারিশ চিটফান্ড কোম্পানির জনৈক কর্মকর্তা জানান, কোম্পানির অফিস বাড়িটি যে দালান বাড়িতে ছিল ওই দালান বাড়িটি কোম্পানির নামে রেজিস্ট্রেশন করানো হয়েছিল। তাছাড়াও মানুষের টাকা আত্মসাৎ করে কোম্পানি পালিয়ে যাওয়ার পর কোম্পানির স্থাবর অস্থাবর সকল সম্পত্তি সরকার বাজেয়াপ্ত করে। এ অবস্থায় ববিতা সাহা কি করে দালান বাড়ি তথা সম্পত্তি দখল নিল তা কোম্পানির কর্মকর্তাদের বোধগম্য হচ্ছে না। ওয়ারিশ কোম্পানির কর্মকর্তাদের ধারণা, জনাকয়েক সমাজদ্রোহী সহায়তা নিয়ে ববিতা সাহা পুনরায় এই দালান বাড়িটি দখল নিয়েছে, আর এই বিষয়টি জেলা শাসককে অবগত করতেই তারা অফিসে উপস্থিত হন। আমরা এসডিএমের দ্বারস্থ হতে যাচ্ছি, ডিএমের দ্বারস্থ হতে যাচ্ছি, কারণ আমাদের বা আমি ওয়ারিশ পরিবারের একজন সদস্য। এখানে আমি প্রচুর টাকা ইনভেস্ট করেছি, পাশাপাশি আমার পাশাপাশি অনেকে ইনভেস্ট করেছে। তো দেখা যাচ্ছে গতকালকে ববিতা সাহা আমাদের যে বিল্ডিং, পুরানো বিল্ডিং একটা আছে ওয়ারিশের নামে রেজিস্ট্রি করানো, সেই বিল্ডিংটা উনি দখল করেছেন এবং উনি কিছু সমাজদ্রোহী ওনাকে হেল্প করেছে হয়তো, যার কারণে উনি সাহস পেয়েছে। তো আমরা আজকে স্যারের কাছে যাচ্ছি যে কি করে এই জিনিসটা হয়, বা এটা তো অ্যাকচুয়ালি গভর্নমেন্ট আপনার যে কিছু সম্পত্তিগুলো আছে সবগুলো সিজ করেছে, তারপরে এই সম্পত্তিটার উপরে বা সমাজদ্রোহীর কি করে লোভ জাগলো। তো আমাদের প্রশাসন কি করছে, আমি আজকে এই কারণে যাচ্ছি স্যারের কাছে, কথা বলি কি হয়। আচ্ছা, আপনারা কতজন আছেন এরকম দেখে? অনেকে, অনেকজন আছি, আমাদের অনেকগুলো সম্পত্তি আছে। তো আমরা যাচ্ছি এই জায়গা থেকে আমরা টাকা রিটার্ন পাই, তো যার জন্য আজকে স্যারের সাথে দেখা করতে যাচ্ছি। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। ছোটরাগন, ফোকাস ত্রিপুরায়। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না, শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। আচ্ছা বৈঠো, নৌকরি পাকি। Hi, I'm Devan. I, me, Jitender. And this Amber. Sir. This Amber? Yes, sir. This Amber? Oh, wow! December! December! Remember, only December. Oh, December. Hyundai December Delight is here. Biggest car bonanza of the year. Hurry! টেনশন? পারুল, ত্রিপুরা মাধ্যমিক সলিউশন, তোমরা কি পেয়েছো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের স্যাম্পল কোয়েশ্চন? এর উপর ভিত্তি করে পারুল প্রকাশনে নিয়ে এলো নতুন সিলেবাসের রিভাইজড এন্ড ইমপ্রুভ পারুল ত্রিপুরা মাধ্যমিক সলিউশন। 2018 মাধ্যমিকের প্রতিটি বিষয়ে 10টি করে উত্তর সহ সাজেস্টিভ প্রশ্নপত্র এবং 1টি করে উত্তর সহ সাজেশন, গণিতে উত্তর সহ 15টি সাজেস্টিভ প্রশ্নপত্র এবং 1টি সাজেশন। আজই যাই পারুল প্রকাশনী। সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। পেটের অসুখ প্রতিরোধে অবশ্যই নিরাপদ পানীয় জল পান করুন। পেটের অসুখ হলে ওআরএস দ্রবণ কিংবা বারবার তরল পানীয় পান করুন। পেট খারাপ হলেও শিশুকে মায়ের বুকের দুধ অবশ্যই খাওয়ান। স্বাস্থ্যবিধি মেনে চলুন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। আমাদের দেশে পুরুষের তুলনায় নারী জনসংখ্যা ক্রমশই কমছে। পুত্র সন্তানের প্রতি পক্ষপাত ও কন্যাভ্রূণ নষ্টের প্রবণতা এই ভারসাম্যহীনতার কারণ। প্রসবের পূর্বে গর্ভস্থ সন্তানের লিঙ্গ নির্ধারণ আইনত দণ্ডনীয় অপরাধ। আপনি কি জানেন ভ্রূণের লিঙ্গ নির্ধারণের জন্য কোনো চিকিৎসকের 5 বছর পর্যন্ত জেল ও 50,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে? ভ্রূণের লিঙ্গ নির্ধারণের সপক্ষে কোনো বিজ্ঞাপন প্রদান করলে 3 বছরের জেল এবং 10,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। মনে রাখবেন, এই পৃথিবীতে বাঁচার অধিকার আমাদের সবার। কন্যা সন্তানের এই অধিকার আপনি কেড়ে নিতে পারেন না। হ্যাঁ আসছি, ব্যাস আধ ঘন্টা। এই চল চল। কি হলো? ডেঙ্গু। দীপ্তি নিডস ব্লাড। এই মশা, প্রতি বছর এই ড্রাম রক্ত চুষেই ছাড়বে। চল, এই মশার জন্য কিন্তু তুই একলাই 4-4 প্রাণ বাঁচাতে পারবি। মানে দেখ, তুই যখন ব্লাড দিবি তখন প্লেটলেটস দীপ্তি কাজে লাগবে, আর বাকি রক্ত আর 3 লোকের উপকার করবে। তার মানে 3 মাসে একবার হিসেবে আমি গত বছর 1 ডজন লোকের প্রাণ বাঁচিয়েছি। কারণ খুব ভালো লাগে। মোবাইল ঘর বোলা কল আতা ডাক্তার সাহেব, মুন্নি কে গুড্ডে কি শাদি হ্যায় লড্ডু পৌঁছা কে আতা। সুনিয়ে আপ, চুপ রহিয়ে আপ, আইয়ে বেঠিয়ে। ডাক্তার সাহেব, আজ অমাবস্যা, মানে আন্ডা ভি খা লিয়া, কল পক্কা আতা হুঁ। বাহানা বানানা ছোড়িয়ে, শরীর মে ইতনি তকলিফ হ্যায় ওর। আরে দোস্ত, বতাওগে নহীঁ তো ঠিক কেসে হোগা? যৌন সংক্রমণ হি তো হ্যায়। ডরিয়ে মত, পুরা ইলাজ করেঙ্গে আর বাত রহেগি সিরফ আপকে আর হামারে বীচ। বিলকুল, ডর কো ভগাইয়ে, নিকটতম সরকারি অস্পতাল মে যৌন সংক্রমণ কা ইলাজ করবাইয়ে। ডাক্তার সাহেব, অল ইজ ওয়েল। বিদ্যুৎ উন্নয়নের মূল চাবিকাঠি। বিদ্যুৎ উৎপাদনে ত্রিপুরা এখন উদ্বৃত্ত রাজ্য। বেড়েছে চাহিদা, উৎপাদনও বেড়েছে। 1972 সালে বিদ্যুতের গ্রাহক সংখ্যা 7,666, বর্তমানে তা 7,66,000। বিদ্যুতের যোগান শিল্প বিকাশের পথকে আজ প্রশস্ত করছে। রাজ্যের প্রতিটি জনপদে বিদ্যুৎ পৌঁছে দিতে রাজ্য সরকারের প্রচেষ্টা অব্যাহত। খুঁজে যাক অন্ধকার, জনগণের পাশে ত্রিপুরা সরকার। এভাবে কি আর লেখা যাবে? বা ছিড়ে গেল বই খাতা, বাবাকে বোঝাতে হবে। বাবা, আমাকে একটা পড়ার টেবিল দিবে? এই সময়টায় বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর লেখা তত সুন্দর। টাকা দিয়ে পোকামাকড়ের বাক্স আর কত কিনবেন? নিয়ে আসুন পোকামাকড় নিরোধক ইনসেক্ট রিপেলিয়েন্ট মাস্টার ব্যাচ সম্পন্ন আরএফএল ওয়ান ড্রপ। আরএফএল ওয়ান ড্রপ, কাঠের বিকল্প রেডিমেড ওয়ান ড্রপ। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। রাজ্যের অর্থমন্ত্রী ভানুলাল শাহ মঙ্গলবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন। তিনি জানান, রাজ্যের আর্থিক অবস্থা মোটামুটি ভালোই। কেন্দ্রীয় সরকারের বরাদ্দ অর্থ প্রতি মাসের তৃতীয় সপ্তাহে আসছে। শেয়ার অফ সেন্ট্রাল ট্যাক্স যা অনুমান করা হয়েছিল তা সময় মতো আসছে। আজকে সিদ্ধান্ত হয়েছে চা বাগানে কর্মরত
কর্মচারীদের মিনিমাম ওয়েজ রেট রিভিশন করা হয়েছে, এটা 105 থেকে বেড়ে 176 টাকা হয়েছে দৈনিক, ইন কেস অফ মাইনর 88। দ্বিতীয় হল ক্রীড়া এবং যুব বিষয়ক দপ্তরের 62 জন অনিয়মিত কর্মচারীকে নিয়মিত করার লক্ষ্যে তাদের কোয়ালিফিকেশন এবং বয়সের ছাড় দেওয়া হয়েছে, দীর্ঘদিন তারা ওখানে কাজ করছিলেন, ফলে এই দুটো জিনিস প্রয়োজন হয়ে পড়েছিল। তার মধ্যে গ্রুপ সি 21 এবং গ্রুপ ডি 41। ত্রিপুরা সিভিল সার্ভিস অ্যান্ড পুলিশ সার্ভিস রেগুলেশনস 14th অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, এখন থেকে টিসিএস এবং টিপিএস এর কমন সিলেবাস তৈরি করা হয়েছে। এর জন্য এই 14th অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে ওই রেগুলেশনস। ত্রিপুরা স্টেট গুডস অ্যান্ড সার্ভিসেস রুলস 14th অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, চারটা নোটিফিকেশন সেখানে ঢুকানোর জন্য, জিএসটি আর 1 থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের এটা নিয়মিত হচ্ছে। 30 ডিসেম্বর মুখ্য সচিবে রাজ্যের পুলিশের মহানির্দেশককে রাজভবনে ডেকে পাঠায় রাজ্যপাল, কিন্তু মুখ্যমন্ত্রী প্রশাসনের দুই শীর্ষকর্তাকে রাজভবনে যেতে বারণ করেছেন। এই বিষয়টি উত্থাপন করে এক সাংবাদিক সম্মেলন করে রতনলাল নাথ বলেন, এটা অভূতপূর্ব ঘটনা। বেশ কিছু বিষয় নিয়ে গত 30 ডিসেম্বর মুখ্য সচিব ও রাজ্যের পুলিশ মহানির্দেশকের রাজভবনে ডেকে পাঠায় রাজ্যপাল, কিন্তু মুখ্যমন্ত্রী প্রশাসনের দুই শীর্ষকর্তাকে রাজভবনে যেতে বারণ করেছেন। এই বিষয়টি উত্থাপন করে বিজেপি বিধায়ক রতনলাল নাথ বলেন, এটা অভূতপূর্ব ঘটনা। মুখ্যমন্ত্রী মানিক সরকারের দীর্ঘদিনের শাসনে রাজ্য প্রশাসন, দল এবং সরকার সবকিছু একাকার গেছে বলে জানান তিনি। সাংবিধানিক পদ্ধতি অনুযায়ী এবং গণতান্ত্রিক ব্যবস্থার প্রশাসন, আইন বিচার ব্যবস্থা পৃথক পৃথক সংস্থা, স্বতন্ত্রভাবে কাজ করার দায়িত্ব রয়েছে, একে অন্যের কাজে হস্তক্ষেপ করে না, এটাই নিয়ম, এটাই প্রথা এবং এটাই সাংবিধানিক পদ্ধতি বলে জানান বিজেপি বিধায়ক রতনলাল নাথ। রাজ্যের ক্ষেত্রে এই তিনটি সংস্থার প্রধান রাজ্যপাল। এই সংস্থাগুলি সঠিকভাবে দায়িত্ব প্রতিপালন করছে কিনা এবং সংবিধান মতো কাজ করছে কিনা এটাই মনিটরিং করার জন্য রয়েছেন রাজ্যপাল। তাদের রাজ্যপালের কাছে যেতে না দেওয়াটা সাংবিধানিক সংকট বলে জানান বিজেপি বিধায়ক রতনলাল নাথ। এক্ষেত্রে সাংবিধানিক বিষয়টি তুলে ধরেন তিনি। আরও বলেন, মুখ্যমন্ত্রী প্রথা অনুযায়ী রাজ্যপালকে তথ্য দিতে বাধ্য সংবিধান অনুযায়ী। মুখ্যমন্ত্রী যা করেছেন তা রাজ্যের জন্য অশনির সংকেত বলে মন্তব্য করেন বিজেপি বিধায়ক রতনলাল নাথ। একই সঙ্গে বিপজ্জনক বলেও জানান তিনি। রাজ্যবাসীর স্বার্থে, গণতন্ত্র রক্ষার্থে সংবিধান প্রতি শ্রদ্ধা রেখে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা রাজ্যবাসী দৃষ্টি আকর্ষণ করছি এবং তার সঙ্গে আপনাদেরকে অবহিত করছি। আজকে সকালে ঘুম থেকে উঠে পত্রিকা থেকে বললাম, দেখে আমাদের মনে হল আমরা ভারতবর্ষের অধীনে কোন রাজ্যে রয়েছি না ভারতবর্ষের বাইরে কোথাও আছি। এই জিনিসটা দেখে রাজ্যবাসী হতভম্ব এবং ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি দলের সভাপতিকে, রাজ্য সভাপতিকে এবং আমাদেরকে বারবার ফোন করছিল। এটা ত্রিপুরার রাজ্যের ইতিহাসে মঞ্জুরিবিহীন ঘটনা। এবং আপনারা জানেন, সকালবেলা মিডিয়াতে দেখেছি চিফ সেক্রেটারি এবং ডিজিকে রাজভবনে যেতে দিলেন না মুখ্যমন্ত্রী। রাজ্যের ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা। আমরা মুখ্যমন্ত্রী মানিক সরকারের দীর্ঘ শাসন, রাজ্যের প্রশাসন, দল এবং সরকার সবকিছুতে একাকার হয়ে গেছে।
সবকিছু একা। সাংবিধানিক বিধান অনুযায়ী, রীতি অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী এবং গণতান্ত্রিক ব্যবস্থা, আপনারা জানেন প্রশাসন, আইন ব্যবস্থা এবং বিচার ব্যবস্থা এগুলি পৃথক পৃথক সংস্থা এবং উক্ত সংস্থাগুলি স্বতন্ত্রভাবে কাজ করা তাদের দায়িত্ব পালন, একে অন্যের কাজে হস্তক্ষেপ করে না। এটাই নিয়ম, এটাই প্রথা এবং এটাই সাংবিধানিক পদ্ধতি। রাজ্যের ক্ষেত্রে এই তিনটি সংস্থার প্রধান হলেন রাজ্যপাল, দেশের ক্ষেত্রে রাষ্ট্রপতি এবং রাজ্যের ক্ষেত্রে রাজ্যপাল। এই সংস্থাগুলি বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা, প্রশাসন, তারা সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করছে কিনা এবং সাংবিধানিক দায়িত্ব সংবিধান অনুযায়ী কাজ করছে কিনা এটা মনিটরিং করার জন্য হল রাজ্যপাল। দেখা গেল মিডিয়াতে দেখেছি সিএসকে চিফ সেক্রেটারিকে এবং ডিজিকে গভর্নর ডেকেছেন এবং মুখ্যমন্ত্রী যেতে দেয়নি। এটা তো এ রাজ্যে সাংবিধানিক সংকট সৃষ্টি হয়েছে। আপনারা জানেন সংবিধান অনুযায়ী If any question arises, whether any matter is or is not a matter as respects with the governor, is by or under this constitution required to act in his discretion, the decision of the governor in his discretion shall be final, and the validity of anything done by the governor shall not be called in question on the ground that he ought or ought not to have acted in his discretion. এবং মুখ্যমন্ত্রী সাংবিধানিক অনুযায়ী, সংবিধানের নীতি অনুযায়ী এটা পরিবাধ্য, ডিউটিজ অফ চিফ মিনিস্টার ফার্নিশিং দি ইনফরমেশন টু দি গভর্নর, it shall be the duty of the chief minister of each state to communicate to the governor of the state all decisions of the council of ministers related to the administration of the affairs of the state and proposals for legislation. mukhyamantri pradhan onujayi rajyapalke uni information dite baddho according to indian constitution স্পেসিফিক্যালি পরিষ্কার বলা আছে, ওনাকে বলতে বাধ্য। আপনারা জানেন যে এর বাইরে শুধুমাত্র গভর্নরের এই কনস্টিটিউশনের কয়েকটা আর্টিকেল দেখলে হবে না, এটার সাথে 257, 355, 365 আসবে। যদি দেখা যায় আপনারা জানেন এই দেশের মধ্যে যে সংবিধান রয়েছে, মুখ্যমন্ত্রী কিভাবে চলবে, রাজ্যপাল কিভাবে চলবে, বিচার ব্যবস্থা কিভাবে চলবে, সবকিছু লিপিবদ্ধ করা আছে। এটা পৃথক ভাবে কিছু নাই, ইচ্ছা মতো আমি চলতে পারব না। ভারতীয় ভূখণ্ডে বসবাস করে মুখ্যমন্ত্রী গতকাল যা করেছেন, মানে আজকে পত্রিকা যা দেখেছি, ইট ইজ এ ফ্যাক্ট, এরা রাজ্যের জন্য অশনি সঙ্গে এবং অত্যন্ত দুর্লজ্জ। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নিয়মিতকরণের দাবিতে ফের কৃষি দপ্তরের অধিকর্তা দ্বারস্থ হল কৃষি দপ্তরের অধীন নিয়মিত অনিয়মিত বাগিচা শ্রমিকরা। সমগ্র রাজ্যে 175 জন বাগিচা শ্রমিক দীর্ঘ বছর ধরে কৃষি দপ্তরের অধীন অনিয়মিত কর্মী হিসেবে কর্মরত। এই কর্মীরা নিয়মিতকরণের দাবিতে ইতিপূর্বে মুখ্যমন্ত্রীর, অর্থমন্ত্রী এমনকি দপ্তরের মন্ত্রীর কাছে গিয়েও কোনো কাজ হয়নি। নিয়মিতকরণের দাবিতে ফের কৃষি দপ্তরের অধিকর্তার দ্বারস্থ হল কৃষি দপ্তরের অধীন অনিয়মিত বাগিচা শ্রমিকরা। সমগ্র রাজ্যের 175 জন বাগিচা শ্রমিক দীর্ঘ বছর ধরে কৃষি দপ্তরের অধীন অনিয়মিত কর্মী হিসেবে কর্মরত। এই কর্মীরা নিয়মিতকরণের দাবিতে ইতিপূর্বে মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী এমনকি দপ্তরের মন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।
এরই মধ্যে প্রকাশ্যে আসে 175 জন অনিয়মিত বাগিচা শ্রমিকদের মধ্যে 14 জন শ্রমিককে পার্ট টাইম শ্রমিক হিসেবে নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে দপ্তর। এরপরেই এই অনিয়মিত শ্রমিকরা ক্ষোভে ফেটে পড়েন এবং তারা নিয়মিতকরণের দাবিতে মঙ্গলবার কৃষি দপ্তরের অধিকর্তার দ্বারস্থ হয়। তাদের অভিযোগ, তাদের আন্দোলন প্রত্যাহার করে নেওয়ার জন্য প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে। পাশাপাশি তারা জানায়, দাবি পূরণ না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামবে। দীর্ঘদিন যাবতে আমাদের নিয়মিতকরণের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছি। নিয়মিতকরণের জন্য গত কিছুদিন আগে 26 তারিখ আমরা গণঅবস্থান করেছিলাম। এই গণঅবস্থানের মাধ্যমে আমরা আবার ত্রিপুরা সরকারকে প্রার্থনা জানিয়েছি যে আমাদের নিয়মিতকরণের জন্য। কিন্তু আমরা কালকে একটা গোপনসূত্রের মাধ্যমে খবর পাই যে 14 জনের একটা লিস্ট বের হয়েছে। এর মধ্যে এটাও পার্ট টাইম, মানে আমরা 26 দিনে কাজ করতাম, 30 দিনে কাজ দেওয়া হয়েছে, যেটা আমরা মানব না। যদি হয় তাহলে 175 জনেরই হতে হবে, না হলে আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব এবং আমরা পার্ট টাইম ওয়ার্কার এটা মানব না। এই দাবি নিয়মিতকরণের দাবি ছিল, নিয়মিতকরণের দাবি মানতে হবে, না হলে আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব। সূত্রের মাধ্যমে খবর পেয়েছি। তার জন্য আমরা মাননীয় ডিবি সরকার মহাশয়ের কাছে জানাতে এসেছি যে কি করে এইভাবে সম্ভব। 175 জনের মধ্যে কি 14 জনই মানুষ, বাকি সব কি গরু ছাগল? আমাদের প্রশ্ন নেই। এটা কি জানে এখন আমরা একটাই দাবি, আমরা 175 জন আছি, 175 জন কি করতে হবে? কিছুদিন আগেও যেমন এই ফরেস্ট ডিপার্টমেন্টের টোটাল যতজন ছিল ততজনকে করা হয়েছে, ত্রিপুরা সরকার করে দিয়েছে। এবং বিগত কিছুদিন আগেও এই বিলি সিভিলটিরও করা হয়েছে, আরও কিছু কিছু ডিপার্টমেন্টের নিয়মিতকরণ হয়েছে। তো আমরা কি দোষ করেছি? আমার প্রশ্ন হলো যে আমাদের 175 জনের মধ্যে কি 14 জনই মানুষ, কি বাকি সব কি গরু ছাগল? বাকি সব কি দুষ করেছে? আমরা এখনো ত্রিপুরা সরকারের কাছে আশাবাদী যে আগামী যে ক্যাবিনেটটা আসবে আমাদের 175 জন লোককেই মানবিক চোখে দেখবে, এটা এখনো আমরা আশা রাখছি। তবুও আমরা ডিপার্টমেন্টের কাছে জানাতে এসেছি এখন। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখরাঙ্গন ফোকাস ত্রিপুরায়। দু পরিবারে সুখী পরিবার, সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, দুটির বেশি কখনোই নয়। জন্ম নিয়ন্ত্রণের বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিগুলো গ্রহণ করুন, যেমন কপারটি, গর্ভনিরোধক বড়ি, নিরোধ ইত্যাদি ব্যবহার করুন। আরো সন্তান যদি না চান তবে জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি, যেমন মহিলাদের বন্ধাত্মকরণ, পুরুষদের নির্বীর্যকরণ, অপারেশনের জন্য নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। মা, ও মা, কি হয়েছে? মা, আমার বোনটি আর আমার মতো হবে না তো? হ্যাঁ, না না, তা কেন হবে? হ্যাঁ, আমি ঠিকই বলছি, এই তো গৌরী বিষয় বললো। ও ঠিকই বলছে, আমাদের রাজ্যে পোলিও থেকেও দ্বিগুণ শক্তিশালী IPV ইনজেকশন সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানে চালু হয়েছে। হাসপাতালে টিকাকরণের সময় তৃতীয় ডোজ OPV Remember, only December. December. Hyundai December Delight is here. Biggest car bonanza of the year. Hurry. আপনার এই ফুটফুটে সন্তানটিকে অবশ্যই IPV ইনজেকশন দিন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। Thank you.
যে সমস্ত শিশুরা জন্মগত রোগ যেমন বাঁকা পা, ঠোঁট বা তালু কাটা অথবা জন্মগত হৃদরোগ, চর্মরোগ, দাঁতের ক্ষয় ইত্যাদি অথবা বিকাশগত ত্রুটি অথবা শারীরিক প্রতিবন্ধকতার শিকার তাদের সম্পূর্ণ বিনামূল্যে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম প্রকল্পের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। জন্ম থেকে 18 বছর বয়সী যে কোনো শিশুকে সম্পূর্ণ সরকারি খরচায় এই সুবিধা প্রদান করা হয়। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের সুযোগ গ্রহণ করুন এবং উজ্জ্বল ভবিষ্যতের সূচনা করুন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। আপনি আপনি টিবি কি দবাই তো লি না? লে লিয়া মানে एक मिनट मां। क्या हुआ? ठीक बेटा, तूने अपनी जांच करवाई? हाँ मां, टीबी निकली लेकिन डॉट्स का इलाज शुरू कर दिया है। जिंदगी के हर कदम पे आप डबल सावधानी लेते हैं तो टीबी के इलाज में भी ऐसा जरूर कीजिए। टीबी संक्रमित मरीजों को अपनी एचआईवी की जांच जरूर करवानी चाहिए ताकि आपके टीबी के इलाज में कोई रुकावट ना आए। सिस्टर, डॉक्टर शर्मा कहाँ मिलेंगे? इमरजेंसी है, प्लीज एक बार जरा पूछे ना कहाँ मिलेंगे इस वक्त। सर हा? आप उधर जाके बैठ सकते हैं प्लीज? एक मिनट मैं जरा इनसे। सिस्टर प्लीज आप बताइए कहाँ मिलेंगे डॉक्टर। आई एम सॉरी आपको वेट करना पड़ा। क्या कह रही थी आप? अरे ये बच्चा, अरे कोई पकड़ो इसे। कहाँ जा रहा है? रुको, ओए। अरे रुको, सही, रुको, सही। अरे रुको, कहाँ भागे जा रहे हो? सॉरी डॉक्टर अंकल आपको इतना भगाने के लिए, पर मेरी मम्मी के पेट में बहुत दर्द हो रहा है और ये लोग आपके पास आने ही नहीं देते। डॉक्टर ये वो एचआईवी केस है। हाँ तो आप लोग यही पहन के सब लोग को ठीक करते हो ना, तो मेरी मम्मी को भी ठीक कर दो ना प्लीज। डिलीवरी की तैयारी करो जल्दी। यूनिवर्सल प्रिकॉशंस पे भरोसा करके हर रोज हजारों डॉक्टर्स इलाज करते हैं लाखों मरीजों का, उनका भी जिन्हें एचआईवी है। जब साथ है सुरक्षा तो डरना कैसा। এডিস মশা ডেঙ্গু ও চিকুনগুনিয়া ছড়ায়। এই মশা দিনের বেলায় কামড়ায়, তাই এই মশার কামড়ের হাত থেকে বাঁচতে যথাসম্ভব ফুল হাতা জামা কাপড় পরিধান করুন। ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। সকল প্রকার জলের ট্যাঙ্ক এবং জল সঞ্চয়ের পাত্রগুলো ঢেকে রাখুন। সকল প্রকার অব্যবহারযোগ্য পাত্র, আবর্জনা, টায়ার, নারকেলের খোল ইত্যাদি যেখানে সেখানে ফেলবেন না এবং এগুলিতে জল জমতে দেবেন না। উচ্চ জ্বর, মাথা ব্যথা, পিঠে ব্যথা, চোখে ব্যথা, চামড়ায় র‍্যশ, মাড়ি বা নাক দিয়ে রক্ত ঝরা প্রভৃতি ডেঙ্গু জ্বরের লক্ষণ। তাই এই সমস্ত লক্ষণগুলি দেখলে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন। উৎসবের আনন্দে ভুলে যাবেন না যে আপনার স্বাস্থ্য ও ভোক্তা অধিকার সুরক্ষা আপনার কাছে সমভাবে জরুরি। তাই অসাধু ব্যবসায়িক ক্রিয়াকলাপ সম্পর্কে সজাগ ও সতর্ক থাকুন। মিষ্টান্ন দ্রব্য সহ অন্যান্য খাদ্যদ্রব্যের গুণগত মান, পরিমাণ ও দাম যাচাই করে নিন। শুধুমাত্র বিআইএস এর হলমার্ক ছাপযুক্ত সোনার ও হীরের অলংকার সামগ্রী ক্রয় করুন। ভোক্তার সমস্যা সমাধানে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তার জন্য কনজিউমার টোল ফ্রি হেল্পলাইন নম্বর 1800-345-3665 এ ফোন করুন। খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর, ত্রিপুরা সরকার। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়্যা এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংস এর অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন,
9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। বহিররাজ্যের খুব দামি রড। বহিররাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিররাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক তাই মরছে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। মঙ্গলবার শান্তিরবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে ও জোলাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে বকাফা ও জোলাইবাড়ি ব্লক ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শান্তিরবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে ব্লক ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করেন এডিসি ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের কার্যনির্বাহী সদস্য পরীক্ষিত মুরাশিল। শান্তিরবাজার মহকুমায় অনুষ্ঠিত হয় ব্লক ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা 2017-18। মঙ্গলবার শান্তিরবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে ও জোলাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে বগাফা ব্লক ভিত্তিক ও জোলাইবাড়ি ব্লক ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শান্তিরবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে বগাফা ব্লক ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা করেন টিটিএডিসির ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের মন্ত্রী পরীক্ষিত মুরাশিং। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পোর্টস অফিসার মীর শীল, শান্তিরবাজার পৌর পরিষদের চেয়ারম্যান রতন দাস, বগাভা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান অর্পণ দত্ত ও অন্যান্য অতিথিগণ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা এই গ্রামীণ ক্রীড়ার গুরুত্ব সম্পর্কে সকলকে জানান। প্রতিযোগিতা অনুষ্ঠান আমরা যেভাবে সাধারণ মানুষের কাছে আমরা পোষাতে পেরেছিলাম, এটা দেশের ক্ষেত্রে একটা নজির স্থাপন করছে এখন। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সোমবার দুপুরে কৈলাসহর জেলা কংগ্রেস ভবনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বিধায়ক বিরজিৎ সিনহা এক সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনের মূল বিষয়বস্তু ছিল 7ই জানুয়ারি ত্রিপুরায় আসবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। ত্রিপুরার মানুষ জানতে চায় অমিত শাহের ছেলে জয় শাহের 50,000 টাকার অ্যাকাউন্ট কি করে 3 বছর পর 80 কোটি টাকায় পরিণত হলো, এর স্পষ্টীকরণ। কৈলাসহরের জেলা কংগ্রেস ভবনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বিধায়ক বিরজিৎ সিনহা এক সাংবাদিক সম্মেলন করেন। বিরজিৎ সিনহা ছাড়াও উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, পিসিসির সদস্য রুদ্রেন্দ্র ভট্টাচার্য। সাংবাদিক সম্মেলনে বিরজিৎ সিনহা বিজেপি দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এবং বিজেপি নেতা নেডার চেয়ারম্যান হেমন্ত বিশ্ব শর্মার এই দুই নেতার বিরুদ্ধে বিষোদ্গার করেন। বিরজিৎ সিনহা বলেন, আগামী 7ই জানুয়ারি অমিত শাহ ত্রিপুরায় আসবেন বিজেপি দলের প্রচারে। ত্রিপুরার মানুষ জানতে চায় অমিত শাহের ছেলে জয় শাহের 3 বছরের পূর্বে অ্যাকাউন্টে 50,000 টাকা ছিল, 3 বছর পর কিভাবে অ্যাকাউন্টে 80 কোটি টাকা আসলো। এ সম্পর্কে অমিত শাহের নিকট স্পষ্টীকরণ চান বিরজিৎ বাবু। হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে গৌহাটির হাইকোর্টে 1,000 কোটি টাকার কেলেঙ্কারির সম্পর্কে মামলা রয়েছে এবং সারদা কেলেঙ্কারির জন্য হেমন্তের স্ত্রী ইডির 2 বার তলব করেছিল, কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা বিজেপি দলে যোগদান করার পর কেন সিবিআই কিংবা ইডি নিশ্চুপ হয়ে গেল। গুজরাট কাণ্ডে অমিত শাহ জেলও কেটেছিলেন, সম্পূর্ণরূপে অমিত শাহ কেলেঙ্কারিতে যুক্ত। বিজেপি ত্রিপুরায় অশান্তি তৈরি করার চেষ্টা করছে। আইপিএফটি যখন রাস্তা অবরোধ করেছিল তখন বিজেপি আইপিএফটি দলের কর্মীদের প্রতিদিন খাদ্য দিত। এছাড়াও বিরজিৎবাবু বলেন, 2018 সালে কংগ্রেস রাজ্য সরকার করবেই। কংগ্রেস রাজ্যের 14 লক্ষ মানুষের চিটফান্ড দ্বারা প্রতারিত হয়েছেন, তাদের টাকা ফিরিয়ে দেওয়া হবে। পাঞ্জাব সরকারের মতো ত্রিপুরার কৃষকদেরও কৃষি ঋণ মুকুব করা হবে। এছাড়াও রাজ্যের বেকারদের জন্য বেকার ভাতা চালু করা হবে। এ সম্পর্কে বলতে গিয়ে বিরজিৎ সিনহা আরো বলেন, চাই যে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীজি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি সভাপতি অমিত শাহকে প্রশ্ন রেখেছিলেন যে অমিত শাহর ছেলে জয় শাহ একটা ক্ষুদ্র ব্যবসায়ী, তার অ্যাকাউন্ট ছিল 3 বছর আগে 50,000 টাকা এবং 3 বছরের মধ্যে 80 কোটি টাকা
তার সম্পদ বৃদ্ধি হয়েছে। এই বিষয়ে আমি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি হিসাবে অমিত শাহজি আসছেন আগামী 7 তারিখে, তিনি যেন ত্রিপুরাবাসীকে এটার জবাব দিয়ে যান কিভাবে 50,00,000 থেকে 8 কোটি করা গেল, 80 কোটি করা গেল 3 বছর। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। মঙ্গলবার কল্যাণপুর প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে আয়োজন করা হয় বকনা বাছুর প্রদর্শনী। প্রদর্শনীতে প্রায় 50টি গরু বাছুর অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন দপ্তরের সহ অধিকর্তা ডক্টর উত্তম শাহ ও অন্যান্য। মঙ্গলবার কল্যাণপুর সবজি বাজারে কল্যাণপুর প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে বকনা বাছুর প্রদর্শনী অনুষ্ঠিত হয়। কল্যাণপুর ব্লক এলাকার পশু চাষিরা যাতে আরো বেশি করে আগ্রহী হয় পশু চাষে, তার জন্য এই প্রতিযোগিতা। প্রায় 50টি গরু অংশগ্রহণ করে প্রতিযোগিতায়। এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন দপ্তরের সহ অধিকর্তা ডক্টর উত্তম সাহা, ডক্টর বিকাশ দেবনাথ সহ অন্যান্য অতিথিগণ। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আমাদের দপ্তর থেকে এসেছি এখানে দপ্তরের উদ্যোগে, ত্রিপুরা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে এখানে বকনা বাছুরের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই প্রদর্শনীর মূল লক্ষ্য হলো যে আমাদের যে কল্যাণপুর আরডি ব্লকের আন্ডারে যারা পশুপালক আছেন, প্রাণীপালক আছেন, ওনারা যাতে উদ্বুদ্ধ হন যে বকনা বাছুর উন্নত মানের জার্সি এবং ক্রসব্রিডের বকনা বাছুর পালন করে কীভাবে পরবর্তী সময়ে অধিক পরিমাণে দুগ্ধ উৎপাদনে সাহায্য পাওয়া যায়। কারণ আমাদের দুগ্ধ উৎপাদনের মূল লক্ষ্য হলো দুগ্ধ উৎপাদনটাই আমাদের যাতে এগিয়ে যায়। দুগ্ধ উৎপাদনের পরিমাণটা কম সারা ভারতে, সেই তুলনায় আমরা যাতে উন্নতভাবে বকনা বাছুরের উন্নত পরিচর্যার মাধ্যমে আমরা যাতে সেটাকে আরও দুগ্ধ উৎপাদনে প্রসারিত করতে পারি। আর এখানে উপস্থিত আছেন আমাদের কল্যাণপুর প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সহ অধিকর্তা ডক্টর উত্তম সাহা, আমি কল্যাণপুর প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ভারপ্রাপ্ত চিকিৎসক ডক্টর বিকাশ দেবনাথ, আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুনীল মুন্ডা তানি উপস্থিত আছেন এবং ভাইস চেয়ারম্যান শ্রীমতী দীপিকা ভট্টাচার্য তানি উপস্থিত আছেন। তো আমরা চাইবো যে এটার মাধ্যমে যাতে সবাই উপকৃত হয় যে কীভাবে বকনা বাছুরে লালন পালন করা যায় এবং উন্নত মানের বকনা বাছুরকে কীভাবে পরিচর্যা আমরা করতে পারি। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।